দীর্ঘদিন পলাতক থাকার পর এনডিপিএস মামলায় তপন বণিককে গ্রেপ্তার করলো বিশালগড় থানার পুলিশ। জানা যায়, গত 4 মে পুলিশ এবং টিএসআর এর আধাসামরিক বাহিনী নিয়ে বিশালগড় নামার বাজার এলাকায় তপন বণিকের গুদামে গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে হানা দেয়। দীর্ঘ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে 160 বোতল স্কপ উদ্ধার করে তপন বণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দীর্ঘ কয়েকদিন পর পলাতক থাকার পর বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার তপন বণিককে গ্রেপ্তার করে। কোন জায়গা থেকে আসছেন?